আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে বিজ্ঞান বিষয়ে অষ্টম অধ্যায়ে রাসায়নিক সমীকরণ এর সমতাকরণ সম্পর্কে আলোচনা করা হবে। তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা 78 এবং 79 পৃষ্ঠায় ছোট্ট একটা টপিকস দেওয়া আছে। টপিকসটা হলো রাসায়নিক সমীকরণের সমতাকরণ। আমরা কিভাবে রাসায়নিক সমীকরণের সমতাকরণ করবো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। রাসায়নিক সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে আমরা কেন সমতাকরণ করব। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা সুনির্দিষ্ট, অর্থাৎ এই পৃথিবীতে আজ পর্যন্ত আমাদের 118টি মৌল আবিষ্কার করা হয়েছে। এই 118টি মৌলের মধ্যে 92টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলো গবেষণাগারে তৈরি করা হয়। সমতাকরণ করার ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। আমাদের বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদ পদার্থের মধ্যে সমতাকরণ হবে। এবং বিক্রিয়ক পদার্থ কাকে বলা হয়? যে সকল পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, অর্থাৎ যা কিনা রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের পূর্ব অবস্থা, তাকে আমরা বলছিলাম বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়াজাত পদার্থ হলো রাসায়নিক বিক্রিয়ার ফলে যে সকল পদার্থ উৎপন্ন হয় তাকে বিক্রিয়াজাত পদার্থ বলে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ হলো রাসায়নিক বিক্রিয়ার সংগঠনের শেষ অবস্থা। আমরা একটু বিষয় খেয়াল করি, এখানে একটি সমীকরণ ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠিত হয়। এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এই দুটো মৌলকে আমরা এখানে বিক্রিয়ক পদার্থ বলতে পারি। আর অপরদিকে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা ছিল আমাদের বিক্রিয়াজাত পদার্থ। আমাদের রাসায়নিক সমীকরণ লিখতে হলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যা সমান থাকতে হবে। আমরা যদি এখানে 2 বসায় দেই তাহলে কিন্তু এটা সমতাকরণ হয়ে যায়। তাহলে আমি খুব সহজে বলতে পারি বিক্রিয়া শুরু এবং বিক্রিয়া শেষে উভয় অংশে পরমাণু সংখ্যা সমান আছে, এবং সেক্ষেত্রে আমরা এই অ্যারো চিহ্নের পরিবর্তে আমরা কিন্তু সমান চিহ্ন ব্যবহার করতে পারব। তাহলে সমান চিহ্ন ব্যবহার করলে বিক্রিয়াটাকে আমরা এইভাবে লিখতে পারি, ম্যাগনেসিয়াম প্লাস হলো এক অণু অক্সিজেন, মিলে উৎপন্ন হবে আমাদের 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে সমান চিহ্ন দিয়ে আমরা লিখব 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, তবে তীর চিহ্ন দিয়েও কিন্তু আমরা লিখতে পারবো। এখন আমরা আসি, আমরা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, রাসায়নিক সমীকরণকে কীভাবে সমতা করবো। এখানে তোমাদের জ্ঞাতার্থে একটা বিষয় জানিয়ে রাখো, সেটা রাসায়নিক সমীকরণগুলোকে আমরা নানাভাবে আমরা সমতাকরণ করতে পারি, তবে অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো কৌশল আমরা অবলম্বন করতে পারি। তবে তুমি যে কৌশলই করো না কেন, তোমাকে অনেক অনেকবার প্র্যাকটিস করতে হবে। আর আজকে তোমাদের জন্য আমি একটা কৌশল সম্পর্কে তোমাদেরকে সঙ্গে আমি আলোচনা করবো। আশা করি তোমাদের অষ্টম, নবম এবং দশম শ্রেণীর পর্যায়ে যে বিক্রিয়াগুলো আছে এই কৌশল অবলম্বন করে তোমরা সহজে সমতাকরণ করতে পারবে। তাহলে আমরা একটু দেখে নিই আমাদের সমীকরণের সমতাকরণের ক্ষেত্রে আমরা কী কী বিষয় খেয়াল রাখতে হবে। রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে আমার মানে কনসেপ্ট, আমি এভাবেই আমি চিন্তা করতে পারি যে রাসায়নিক সমীকরণের সমতাকরণের জন্য আমরা 3টি সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে পারি। নিয়ম 3টি হলো, প্রথমে ধাতুকে সমান করে নেব আমরা সমীকরণের উভয় পক্ষে, বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে ধাতুর পরমাণুর সংখ্যা সমান থাকবে। এরপরে দ্বিতীয় ধাপে আমরা করব কি, আমরা অধাতু পরমাণুর সংখ্যা যেটা আছে এই অধাতু পরমাণুর সংখ্যাগুলোকে আমরা সমতাকরণ করার চেষ্টা করব। আমরা অধাতু মানে সংখ্যা যেটা পরমাণুর সংখ্যা তাদের সমতাকরণ করব। তবে এখানে ব্যতিক্রম আছে, এক্সেপশন হলো হাইড্রোজেন এবং অক্সিজেন, এদেরকে কিন্তু আমরা আগে সমতাকরণ করব না। এবং তৃতীয় ধাপে আমরা সবশেষে আগে আমরা হাইড্রোজেন এবং তারপরে আমরা অক্সিজেন এই দুটো মিলে আমরা সমতাকরণ করব। তো আমরা আমাদের কাজটা শুরু করতে পারি। প্রথমে দেখো আমরা একটু এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করবো। তোমাদের বইয়ে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানির অণু তৈরি হয়। তো এক্ষেত্রে আমরা আমরা এটা কল্পনা করব, তবে এক্ষেত্রে আমি লিখতেছি কিন্তু তোমরা কল্পনা করবে। এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টা দেওয়া আছে? হাইড্রোজেন সমান 2টা, আর এখানে হাইড্রোজেন সমান আমাদের 2টা দেওয়া আছে। এখানে আমাদের অক্সিজেন পরমাণুর সংখ্যা দেওয়া আছে আমাদের 2টা, এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা দেওয়া আছে আমাদের 1টা। এবং সমতা করতে হলে আমাকে প্রথমে যে বিষয়টা, আগে আমরা ধাতু, তারপরে অধাতু, তারপরে হাইড্রোজেন, তারপরে অক্সিজেন। যেহেতু আমাদের ধাতু ও এখানে নাই, অধাতু বলতে হাইড্রোজেন অক্সিজেনে আছে, তবে তাদের ক্ষেত্রে স্পেশালাইজড আমরা যে নিয়মের কথা বললাম সেখানে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেনের বিষয়টা আমরা দেখি। হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কিন্তু আমাদের 2টা, এখানেও 2টা, ওকে দ্যাটস কারেক্ট। আমরা হাইড্রোজেনের সংখ্যা আমরা 2টা আমরা বলে ফেলে দিলাম এটা, ওকে। তাহলে আমরা এখানে একটু খেয়াল করে দেখি আমাদের অক্সিজেন যেটা পরমাণু ছিল, অক্সিজেন পরমাণুর সংখ্যা একটু খেয়াল করে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা লক্ষ্য করে দেখতে পারবো যে এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা
আমাদের হাতে রয়েছে দুইটা বিক্রয়কের মধ্যে, উৎপাদকের মধ্যে কিন্তু আমাদের অক্সিজেন পরমাণুর সংখ্যা আছে একটা। তাহলে আমাদেরকে যে কোনো ভাবে এটা রূপান্তরিত করে দুইটা করতে হবে। তাহলে আমরা এটাকে রূপান্তরিত করে আমরা কি বানাই দেবো? আমরা দুইটা কিভাবে সম্ভব? হ্যাঁ, খুব সোজা সম্ভব, খুব সোজাই আমরা কাজটা করতে পারি। এটা হলো আমরা দুইতে গুণ করে দিলাম, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কিন্তু 2^4 হয়ে গেল। সেক্ষেত্রে অক্সিজেন পরমাণুর সংখ্যা কিন্তু নতুন পরমাণুর সংখ্যা 2 হয়ে যায়, তাহলে এটা ওকে হয়ে যায়। এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আমরা 4 পাইছি, তাহলে নতুন পরমাণুর সংখ্যা, এবং এখানেও আমাদের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কিন্তু আমাদের 4 হয়ে যায়। তাহলে আমরা মোটামুটিভাবে সমীকরণের উভয় পাশে আমরা সমতাকরণ করতে পারলাম। তাহলে এক্ষেত্রে আমরা সমীকরণটাকে আমরা এই উপায়ে আমরা লিখতে পারি যে হাইড্রোজেন প্লাস হলো অক্সিজেন, 2 হাইড্রোজেন 1 অক্সিজেন সমান আমরা লিখবো 2 পানি। তাহলে এটা অনেক সহজ করে আমরা লিখলাম, সমীকরণটি সমতাকরণ করা হলো। এবারে দেখো, আমরা আরেকটা সমীকরণ নিয়ে একটু আমরা আলোচনা করবো। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়, যদিও বিক্রিয়াটাকে এভাবে লেখাটা মানে আংশিক দূষণীয় আমি বলতে পারি, লিখলে সমস্যা নাই। তো এখানে আসলে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে চাই, মানে আর এটা এক ধরনের বিক্রিয়া বিশেষ ধরনের, তাই এটাকে আমরা উভমুখী বিক্রিয়া হিসেবে আমরা চিহ্নিত করতে পারবো। তো এটা একটু পরের ক্লাসে তোমরা জানতে পারবে উভমুখী বিক্রিয়াটা। তো এটার চিহ্নটা আমরা এই উভমুখী তীর চিহ্ন দিয়ে আমরা দেখাতে পারি, তবে সমান চিহ্ন দিয়েও আমরা বিক্রিয়াটাকে লিখতে পারবো। তো যাই হোক, আমরা কীভাবে সমতা করবো একটু লক্ষ্য করে দেখো। এখানে আমাদের ধাতু, অধাতু এবং হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে আমরা অধাতুর মধ্যে এখানে পাইছি নাইট্রোজেন পরমাণু সংখ্যা 2, এখানে নাইট্রোজেন পরমাণু সংখ্যা আছে আমাদের 1, আর এখানে আমাদের হাইড্রোজেন পরমাণু সংখ্যা আছে আমাদের 2, আর এখানে হাইড্রোজেন পরমাণু সংখ্যা আছে আমাদের 3। আমি কিভাবে সমতা করব? এটা আমার নিজস্ব টেকনিক, আমরা নানাভাবে কৌশলগুলো অবলম্বন করতে চাই। দেখো, এখানে আমরা নাইট্রোজেন সংখ্যা কয়টা দেওয়া আছে? 1। তাহলে এটাকে আমি চেঞ্জ করে নিতে চাই। চেঞ্জ করার জন্য আমাদের একটা সুন্দর কৌশল দেওয়া আছে, সেই কৌশলটা হলো আমরা এখানে নাইট্রোজেনের আগে 2 বসাই দিলাম, সামনে দিলে গুণ হয়ে যাবে 2 নাইট্রোজেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইড্রোজেনের নতুন একটা নাম্বার চলে আসে, হাইড্রোজেনের সেই নতুন নাম্বারটা হলো 3×2। একটু খেয়াল করো, নিচে যে পরমাণু সংখ্যা দেওয়া আছে অণুতে, আর সামনে যে সংখ্যা অণুর সংখ্যা, এটা গুণ করতে হয়। তাহলে পরমাণু সংখ্যা 3×2 কত হবে? 6 হবে। তো নতুন সংখ্যা হলো আমাদের নিউ নাম্বার 6। তাহলে এখানে আমাদের নিউ নাম্বার করতে হবে, আমাদের 6 বানাতে হবে। তাহলে এখানে 6 বানানোর বুদ্ধি কী? আমরা কোন কৌশলে আমরা 6 বানাতে পারবো? এটা একেবারে সিম্পল, এখানে আমার 3 যদি বসে দেয় 3×6। তাহলে দেখুন, নাইট্রোজেনের সংখ্যা 2, হাইড্রোজেনের সংখ্যা 3×6, তার সমীকরণটাকে আমরা সমতাকরণ করতে পারলাম। এখন দেখো, এই বিক্রিয়ার সমতাকরণ কেমন করে হয়েছে? এটা অনেক সহজ, সহজভাবে আছে। দেখো, আয়রনের পরমাণু সংখ্যা কিন্তু আমি উপরে লিখি, যদিও পরীক্ষা খাতায় আমরা লিখবো না, একটু কল্পনা করবো। এখানে আয়রন পরমাণু সংখ্যা ছিল আমাদের 1, কপার ছিল আমাদের 1, সালফার ছিল আমাদের 1, অক্সিজেন ছিল আমাদের 4, আর এখানে আয়রনের পরমাণু সংখ্যা ছিল আমাদের 1, এখানে সালফার ছিল আমাদের 1, এখানে আমাদের অক্সিজেন ছিল আমাদের 4, আর কপার যেটা ছিল এখানে কপার ছিল আমাদের 1। শুধু উভয় পক্ষে আমাদের পরমাণু সংখ্যা সমান থাকায় রাসায়নিক এই সমীকরণটা সমতাকরণকৃত, সমতাকরণ করা আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই একটা কাজ করে নিতে পারি। আমরা এখানে এই সমীকরণটাকে মানে তীর চিহ্ন পরিবর্তে আমরা সরাসরি কিন্তু সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। তাহলে আমরা সমতাকরণ করে নিয়ে আমার সমান চিহ্ন ব্যবহার করলাম। তা আমাদের একটু খেয়াল রাখতে হবে সমতাকরণ করাটা কিভাবে হচ্ছে, একটু আবার দেখো। ম্যাগনেশিয়াম অক্সিজেন মিলে ম্যাগনেশিয়াম অক্সাইড হয়, বিক্রিয়াটা খুব ইন্টারেস্টিং। তোমরা কিন্তু নিজেরাও বিক্রিয়া করাইছো, মানে যখন ওই যে এক ধরনের আলোক সজ্জার কাছে এটা ব্যবহার করা হয়, আমরা ঝাড়বাতি, তালাবাতি যেগুলো পড়ি, মানে মানে জ্বালাই বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে, দেখো সেখান থেকে উজ্জ্বল আলোগুলো বেরোয়, এটা মূলত ম্যাগনেশিয়ামের কারণে হয়। ইভেন তোমরা যারা টাইটানিক সিনেমা দেখেছো, সেখানে দেখবে যে টাইটানিক সিনেমা ডুবে যাওয়ার আগে একটা উপর দিকে একটা আলোক সংকেত পাঠানো হয়, তো সেটা অনেক উজ্জ্বল আলো সহজে, সেটা আসলে মেইনলি থাকে হলো ওর মধ্যে মেইন উপাদানটা হলো ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়াম আর অক্সিজেনের দহনের সময় প্রচুর আলো উৎপন্ন হয় এবং সেই আলোটা উজ্জ্বল আলো, তো এই কারণে আমার ক্ষেত্রে বিক্রিয়াটা ব্যবহার করা হয়। যাই হোক, আমাদের আজকে এখানে যে আলোচ্য বিষয়টা ছিল ম্যাগনেশিয়াম অক্সিজেন মিলে ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি হয়। আমরা ধাতুর ক্ষেত্রে যদি বলি, ম্যাগনেশিয়াম পরমাণুর সংখ্যা কত দেওয়া ছিল? এখানে আমাদের 1, উৎপাদ যৌগের মধ্যে ম্যাগনেশিয়াম পরমাণুর সংখ্যাও কিন্তু আমাদের 1 আছে, ওকে। কিন্তু অধাতুর ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখবো, অধাতুর মধ্যে আমাদের অক্সিজেনটা সরাসরি আছে, এখানে 2 পরমাণু আছে, এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা ছিল আমাদের 1।
তাহলে আমরা নতুন একটা নাম্বার নিতে চাই, নতুন নাম্বার হলো আমার অক্সিজেনের সংখ্যাকে আমরা দুই বানাতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এর আগে আমরা দুই দিয়ে গুণ করে দিলাম, তাহলে ম্যাগনেশিয়াম হয়ে গেলো দুই, অক্সিজেন হয়ে গেলো দুই, দুই পাশে অক্সিজেনের সংখ্যা সমান হয়ে গেল। কিন্তু এবার আমাদের ম্যাগনেশিয়ামের নতুন একটা সমস্যার সৃষ্টি হলো, আগে ম্যাগনেশিয়ামের পরমাণু সংখ্যা প্রথম পর্যায়ে সমতাকরণ ছিল আমাদের, এখানে কিন্তু আমাদের একের জায়গায় দুই হয়ে গেছে ম্যাগনেশিয়াম, তাহলে এই সংখ্যাকে এখানে সমতা করতে হলে আমরা কি করব, এই ম্যাগনেশিয়ামের মানে সংখ্যা সামনে টু বসে দিলাম, ম্যাগনেশিয়াম সংকেতের সামনে টু বসে দিলাম, তাহলে কিন্তু আমাদের সমীকরণটা সমতাকরণ হলো। এখন এক্ষেত্রে কিন্তু আমি খুব সহজে সমীকরণটাকে তীর চিহ্নের পরিবর্তে আমরা কিন্তু সমান চিহ্নটাকে ব্যবহার করে নিতে পারবো। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমরা কিন্তু এখানে ম্যাগনেশিয়াম অক্সাইডকে আমরা সমতাকরণ করে দিলাম। আমরা এরপরে আসি পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি হয়, এটা একটা সমতাকরণের একটা উল্লেখযোগ্য একটা বিষয়। এখানে একটু লক্ষ্য করে দেখো, আমরা আবার একটু খেয়াল করে আমরা সমতাকরণের কৌশলগুলো আমরা রপ্ত করতেছি, আমরা কীভাবে করতে চাই, আমরা কিন্তু খুব সহজে পরবর্তী পর্যায়ে বর্ণনাগুলো লিখতে পারবো, এবং এই এই কৌশলগুলোকে শুধু বর্ণনা করে লিখলে কিন্তু প্রশ্নোত্তরটা কমপ্লিট হয়ে যায়। তো এখানে দেখা যায় পটাশিয়ামের পরমাণু সংখ্যা ধাতুর ক্ষেত্রে আমরা বললাম পটাশিয়ামের পরমাণু সংখ্যা হলো একটা, এখানে পটাশিয়াম পরমাণু সংখ্যা হলো আমাদের একটা। তারপরে অধাতুর ক্ষেত্রে আমরা দেখো ক্লোরিনের ক্ষেত্রে পরমাণু সংখ্যা কত ছিল আমাদের একটা, এখানে ক্লোরিনের পরমাণু সংখ্যা ছিল আমাদের একটা। আর আমাদের এখানে একটা ছোট্ট সমস্যা হচ্ছে, সেটা হলো অক্সিজেনের পরমাণু সংখ্যা হলো দুইটা এখানে, সরি একটু ভুলে গেছে আমার, এখানে আমাদের অক্সিজেনের পরমাণু সংখ্যা কিন্তু ছিল আমাদের দুইটা, তাহলে এখানে অক্সিজেনের পরমাণু সংখ্যা ছিল আমাদের দুইটা, সেটা কিন্তু আমরা এখানে লিখলাম ডান পাশে, বাম পাশে কিন্তু অক্সিজেন পরমাণু সংখ্যা ছিল আমাদের তিনটা। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে আমরা মানে এটা পাঁচ দুটা মিলে এক আছে, এটাও ওকে ক্লোরিন ক্লোরিন ঠিক আছে। এখন এই মুহূর্তে আমাদের অক্সিজেন পরমাণু সংখ্যাটা আমরা সমতা করতে চাই, এটা একটা দুই পাশে, তো আমরা কীভাবে সমতা করবো একটু খেয়াল করে দেখো, এখানে অক্সিজেন পরমাণু সংখ্যা দুইটা, এখানে তিনটা আছে, তাহলে আমরা একে তিন দ্বিগুণ করলাম আর একে আমরা দুই দ্বিগুণ করে দিলাম, ওকে খুব সুন্দর কাজ। তাহলে ছয়টা করে আমাদের অক্সিজেন পরমাণু সংখ্যা হলো, আমরা নতুন নাম্বার যেটা পাইছি অক্সিজেন হলো এখানে আমাদের সিক্স, এখানে অক্সিজেন নাম মানে পরমাণু সংখ্যা হলো সিক্স। তাহলে আমরা এরপরে যে কাজটা করব সেটা হলো মানে অক্সিজেনের সংখ্যা আমরা প্রায় সমতাকরণের মধ্যে আমরা চলে গেলাম, কিন্তু অক্সিজেনের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা বিপত্তি ঘটে গেছে, পটাশিয়ামের সংখ্যা কিন্তু আমাদের দুই হয়ে গেছে, নতুন নাম্বার টু, আর ক্লোরিনের নাম্বারগুলো কিন্তু আমাদের টু হয়ে আসছে, নতুন নাম্বার দুই। তাহলে এটা সমতা করার জন্য আমরা এবার ডান পাশে আমরা ফিরে আসব, ডান পাশে ফিরে আসে আমরা কী করব, এখানে পটাশিয়ামকে আমরা সামনে টু যদি বসিয়ে দিই তাহলে পটাশিয়াম নাম্বারটা টু হয়ে যায়, এবং একই সাথে এটা টু হয়ে যায় এবং ক্লোরিনটাও একই সাথে টু হয়ে যায়, তাহলে উভয় পাশে পরমাণু সম মানে পরমাণু সংখ্যা সমান হয়, সমীকরণটি সমতাকরণ করা হয়েছে আমরা ধরে নিতে পারি। এবারে আমাদের পরে যে বিষয় একটু জটিল বিষয়ে আমরা আসি, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে পানির সাথে বিক্রিয়া করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় এবং হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়, আমরা এটা সমতাকরণ করতে চাই। তাহলে আমরা প্রথমে ডিভাইডেশন করে নিলাম, এখানে ধাতু বলতে আমরা অ্যালুমিনিয়াম পাইছি, এখানে অধাতু ক্লোরিন পাইছি, তারপরে আমরা হাইড্রোজেন পাইছি আর হলো অক্সিজেন পাইছি, অনুরূপভাবে এই পাশে আমরা অ্যালুমিনিয়াম পাইছি, তারপরে অক্সিজেন পাইছি, তারপরে আমরা হাইড্রোজেন পাইছি, তারপরে আমরা ক্লোরিন আমরা পাইছি, তার চারটা মৌল দুই পাশে আছে। এখন সংখ্যা দেখো, এখানে অ্যালুমিনিয়াম সংখ্যা এক, এখানেও আমাদের অ্যালুমিনিয়াম সংখ্যা এক, এখানে ক্লোরিন পরমাণু সংখ্যা ছিল কিন্তু আমাদের থ্রি, এখানে ক্লোরিন পরমাণু সংখ্যা আমরা পাইছি জাস্ট ওয়ান, একটা পাইছি। এখানে আমাদের হাইড্রোজেন পরমাণু সংখ্যা যেটা, এটা ছিল আমাদের দুইটা, আর এখানে আমাদের হাইড্রোজেন পরমাণু সংখ্যা ছিল আমাদের তিনটা, আর এখানে অক্সিজেন পরমাণু সংখ্যা ছিল অনলি ওয়ান, আর এখানে আমাদের অক্সিজেন পরমাণু সংখ্যা তিনটা। একটু খেয়াল করো, বন্ধনের বাইরে যে সংখ্যা থাকে সেই সংখ্যা দ্বারা এই বন্ধনের ভিতরে অবস্থায় যতগুলো পরমাণু আছে সবাইকে গুণ করে দিতে হয়, তো এখানে দেখো অক্সিজেনের পরমাণু সংখ্যা ছিল আমাদের তিনটা। এখন আমি সমতাকরণ করতে চাই, অ্যালুমিনিয়াম ওকে, অ্যালুমিনিয়াম এখানে আমরা ওকে, অ্যালুমিনিয়াম ইজ পাস, আমরা বলে নিলাম যে অ্যালুমিনিয়াম দুই পাশে ওকে। এরপরে আমরা আসি যে ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা বলি অধাতুর বিষয়ে, প্রথমে অধাতু এখানে তিন আর এখানে অধাতু হলো ওয়ান, তাহলে আমাদের একটা ছোট কাজ করব, আমরা এখানে তিন দিয়ে আমরা গুণ করে দেব, তাহলে তিন দিয়ে যখন আমি গুণ করে দেবো তখন এখানে আমাদের ক্লোরিনের পরমাণু সংখ্যা কিন্তু আমরা নতুন করে থ্রি হয়ে যায়, আর শুধু ক্লোরিন থ্রি হয় তা নয়, কিন্তু হাইড্রোজেনের নতুন নাম্বার কিন্তু একটু নতুন করে সাজানো হয়ে গেল, তাহলে হাইড্রোজেনের সংখ্যা আগে ছিল আমাদের তিন, সেটা হয়ে গেছে আমাদের এখানে তিন, এখানে তিন, তাহলে ছয় হয়ে গেছে। তা ছয়টা আমাদের হাইড্রোজেনকে এখন আমাদের মিলিয়ে নিতে হবে,
তাহলে ছয়টা হাইড্রোজেন মিলানোর জন্য আমাদের ছোট্ট একটা কৌশল কিন্তু ব্যবহার করতে হবে। এখানে যদি আমি থ্রি বসাই দিই তাহলে 3 × 6টা হাইড্রোজেন কিন্তু আমাদের হয়ে যায়। তাহলে হাইড্রোজেনের নতুন নাম্বার হচ্ছে আমাদের 6। আমরা 6টা হাইড্রোজেনের পরমাণু সংখ্যা মিল করতে পারছি। এখন এর সঙ্গে আমাদের অক্সিজেনের পরমাণু সংখ্যা কিন্তু আমাদের নতুন একটা নাম্বার কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, সেটা 3 দিয়ে গুণ হচ্ছে আমাদের অণু সংখ্যা 3। তাহলে এটা 3 দিয়ে গুণ হয়ে গেলে অক্সিজেন পরমাণু সংখ্যা আমাদের 3। দেখো আমরা বেশ অতি সহজে আমরা সমীকরণটা সমতাকরণ করে ফেলে দিলাম। আমরা নেক্সট আরেকটা প্রবলেমে আমরা আসি, সিলিকন টেট্রাহাইড্রেটের সাথে সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে যদি আমরা সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে আমরা যদি পানি যোগ করে তাহলে সিলিকন হাইড্রোক্সাইড এবং ক্লোরিন উৎপন্ন করে। তো এক্সট্রিমলি সরি, আমি তো ফ্যামিলিতে বাস করি, আমার মেয়ে কান্না করতেছে আর প্রতিটা বাবা মার আলাদা একটা অনুভূতি। তো আমার মেয়ে কান্না করতেছে, আমার পুরো ক্লাসটাকে কিন্তু ইন্টারাপ্ট করতেছে, মানে আমার মেয়ে কি কেন কান্না করতেছে আমি এটা ভাবতেছি। তো তোমাদের বাবা মাও কিন্তু তোমাদের জন্য এভাবে ভাবে, প্রতিটা মুহূর্তে তাদের মধ্যে ভাবে, তার মনের মধ্যে সবসময় একটু প্রেরণা হয়, তাড়না হয় যে আমার সন্তান এখন কি করতেছে। তুমি যে আজকে এই মুহূর্তে তুমি মোবাইল নিয়ে ক্লাসটা করতেছো, তোমার বাবা মা কিন্তু ভাবতেছে যে তুমি আসলে ক্লাসে তুমি কি করতেছো, তুমি কি ভালো করে পড়াশোনা করতেছো, তুমি কি ঠিকমতো পড়তেছো। আশা করি সবাই বাবা মার ফিলিংসটাকে অনুরূপভাবে রাখার চেষ্টা করবে। তো যাই হোক, আমাদের দেখো আমাদের এখানে অধাতুর ক্ষেত্রে দেখো সিলিকন আমাদের একটা, তারপরে ক্লোরিন ছিল, হাইড্রোজেন ছিল, আর হলো আমাদের অক্সিজেন ছিল। আমরা সমতাকরণ করতে চাই, তাহলে প্রথম সিলিকন ছিল একটা, আমাদের ক্লোরিন পাইছি আমরা 4টা, টেট্রাক্লোরাইডের 4টা ক্লোরিন ছিল, হাইড্রোজেন ছিল আমাদের 2টা, অক্সিজেন ছিল আমাদের 1টা। অনুরূপভাবে ডান পাশে উৎপাদ যৌগের মধ্যে সিলিকন পাইছি আমরা কিন্তু 1টা, তারপরে অক্সিজেন পাইছি আমরা 4টা পাইছি, হাইড্রোজেন পাইছি আমরা, হাইড্রোজেন কিন্তু 4 + 1 = 5টা পাইছি, আর ক্লোরিন যেটা ছিল আমাদের, ক্লোরিন ছিল আমাদের এখানে 1টা। তাহলে প্রথমে দেখো অধাতুর মধ্যে সিলিকন সিলিকন দ্যাটস ওকে আমরা 5 বলছি, যে তুমি ওকে, তুমি দুই পাশে তো সমান আছো, আমার খুব টেনশন নেই তোমাকে নিয়ে। এখন এখানে সমস্যা তৈরি হলো, আরেকটা অধাতু ক্লোরিন আছে এখানে 4টা, এ পাশে আমাদের ক্লোরিন আছে 1টা। তাহলে আমাদের নতুন নাম্বার সংযোজন করতে হবে, তাহলে এখানে এটাকে আমরা 4 বানাই দিতে চাই। 4 বানাতে গেলে আমার কী কী করতে হবে, আমাদের এখানে 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে ক্লোরিন নাম্বার হয়ে গেলো 4, আর এ পাশে কিন্তু 4 মিলাই গেলো। এখন আমরা আসি হাইড্রোজেন নাম্বারটাকে আমরা ঠিক করতে পারি কিনা। হাইড্রোজেন নাম্বার এখানে কিন্তু আগে ছিল 5টা, নতুন কিন্তু একটা নাম্বার আমরা পাইছি, 4 + 4 = 8 হয়েছে, নতুন নাম্বার হলো আমাদের 8, সরি 4 + 4 এখানে 8, নতুন নাম্বার সংখ্যা হলো 4। বাংলা ইংরেজি একটু মিশিয়ে যাক। এখানে দেখো আমাদের পরে অংশ, এখানে দেখো এই পাশে আমরা হাইড্রোজেনকে আমরা 8 বানাই দিতে চাই। তাহলে 8 বানাইতে হলে আমাদের কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে 2কে আমরা কাটিয়ে দিয়ে এখানে আমরা 8 করতে চাই। তাহলে 8 করার বুদ্ধি কী হলো আমাদের, 8 করার বুদ্ধি হলো এখানে আমরা 4 যদি বসাই, 4 × 2 = 8 হয়ে যায়, আর একই সাথে অক্সিজেন পরমাণুর সংখ্যা তখন কিন্তু আমাদের নতুন একটা নাম্বার পেয়ে গেলাম, 4 হয়ে গেল। দেখো একটার সঙ্গে আরেকটা সম্পর্ক যুক্ত, অক্সিজেনটার তখন সংখ্যার নাম্বারটা কিন্তু 4 হয়, আর এখানেও অক্সিজেন নাম্বার 4। দ্যাট ওকে, ওই পাশে সমীকরণের সমতাকরণ করা হলো। তোমরা বাসায় অনেক সমীকরণ লিখবে এবং প্র্যাকটিস করবে, এরপরেও অনেক সমস্যাগুলো তৈরি হবে। তো তোমরা যে কোনো সমস্যার কারণ হলে আমার ফেসবুকে মেসেঞ্জারে অথবা তোমার জিমেইল অ্যাকাউন্টে, আমার জিমেইল অ্যাকাউন্টে আমি একটু লিখে দিই, mamuniologyy@gmail.com। এখানে তুমি দিতে পারো, ফোন করতে পারো সরাসরি। অথবা মেসেঞ্জার থেকে মামুনুর রহমানে তোমরা যে কোনোভাবে তোমরা ফোন কল অথবা মেইল পাঠাতে পারো, মেসেজ পাঠাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে সবসময় সাহায্য করার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনা করে আজকের মতো আমি ক্লাসটা শেষ করতেছি। সবার সুস্থতা কামনা করি, আল্লাহ হাফেজ।